ব্রিজটার নাম সাতিয়ান 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 আচ্ছা এই ব্রিজটা ভাঙলো কিভাবে এই ব্রিজটা এই ভাঙা ধরি অবস্থায় ভেঙে চলে গেল সুতরাং হওয়ার কারণে ভেঙে গেছে তারপরে তো দেখছি আপনারা পাশ দিয়ে রাস্তা করছিলেন পাশ দিয়ে রাস্তা এই যে ঘাটার মাটি টাটি নিয়ে যেতে ওরা হয়েছে বান্ধি নিয়ে যেতে রাস্তা করছিল আচ্ছা তো এখন বৃষ্টির কারণে কি সব পানি তো উপর দিয়ে যাচ্ছে বৃষ্টির কারণে রাস্তার উপর দিয়ে পানি চলে যাচ্ছে যেটুক বাঁচে তার উপর সব এই ওরকম ফসল সমস্ত আমাদের এই ব্রিজ দিয়ে রাস্তা দিয়ে যাওয়া আসা করে কিন্তু এখন এই ব্রিজ ভাঙি যাওয়ার কারণে অল্প কিছু মাটি দিয়ে খালি স্কুলের সিটি ফিটি যাওয়ার জন্য কিংবা সাইকেল টাইকেল যাওয়ার জন্য কিছুটা মাটি দিয়ে আর ভরাট করা হয়েছে মানে এই ভরাট করার জন্য এই মাঠের ফসলও ডুবে যাচ্ছে পানি বাড়াতে পারছে না মানে এখানে বাধার কারণে মাঠের ফসল অঞ্চল ডুবে যাচ্ছে ফসল ডুবে যাচ্ছে বা পাট ডুবে গিয়েছে ধান ডুবে গিয়েছে মানে ব্রিজটা দূরত্ব হাত দরকার আর রাস্তার দূরত্ব হাত দরকার আছে মানে খাত খন্দ উঠছে না গাড়ি ঘোড়া উঠছে না সাইকেল মাইকেল চলছে না এপাতে ওপারে যাতায়াত করছেন কিভাবে এবার নিচে যে হাসে মাটি নেছি বা নিচে বাইন দিয়ে এখন পার হচ্ছে আস্তে আস্তে তার কারণে তো পানি তো ফসল ক্ষেত ডুবে যাচ্ছে তাই না হ্যাঁ ফসল ক্ষেত ডুবে যাচ্ছে